মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা চলছে, কিন্তু অনেক নদীতে তা মানছেন না জেলেরা। আবার ভারত মিয়ানমারের জেলেদের অনুপ্রবেশও ঠেকানো যাচ্ছে না সাগরে, যা হুমকির মুখে ফেলছে ইলিশের নিরাপদ প্রজনন। দেখুন ডেস্ক রিপোর্টে। চলতি মাসের 6 অক্টোবর দিবাগত রাত থেকে ইলিশ মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ ধরা, বিক্রি বা মজুত সবই শাস্তিযোগ্য অপরাধ। তবে রাজবাড়ির জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যেই মা ইলিশ শিকার করছেন। জেলার কলাবাগান, অন্তর্মোড়, সদর উপজেলার কালীতলা, মহাদেবপুর, কালুখালী উপজেলার হরিণবাড়িয়া ও পাংশা উপজেলার হাবাসপুরে মা ইলিশ বিক্রিও হচ্ছে প্রকাশ্যেই। লাখ লাখ টাকা আছে তারাই কাট পাইছে, আর যারা নাকি প্রকৃত যাইলে কোন দিন একটা নীলপু পাই নেই, কোন দিন একটা কাটও পাই নেই। জেলার মৎস্য বিভাগ বলছে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক অভিযান পরিচালনার মতো লোকবল ও নৌযান মৎস্য বিভাগের নেই। পুলিশ বাহিনী বলি বা অন্যান্য বাহিনী বলি, মানে তাদের যে সম্পূর্ণ এফার্ট কিন্তু আমরা আসলে পাচ্ছি না। তো যে কারণে আমাদের জেলেরা হয়তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে, তবে আমরা আশা করছি অচিরে এই সমস্যা কেটে যাবে। এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর সহ উপকূলের জেলেরা মাছ ধরা বন্ধ রাখলেও তাদের অভিযোগ, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারত ও মিয়ানমারের জেলেরা মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। নির্মাণ কাজে আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এর ফলে ইলিশ উৎপাদন হ্রাস পাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশি জেলেরা। বর্তমানে যে 22 দিন অভিযান চলতেছে, এতে দেখা যায় এখন সম্পূর্ণ ভারতের ভোট আমাদের বাংলাদেশে ঢুকে গেছে। আমরা মানলাম, কিন্তু ভারতে তো সেটা মানতে আসে না। এটি সরকারের কাছে আমাকে আবেদন যে ভারতের ভোট এটা বন্ধ করে দিও। সম্প্রতি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে পটুয়াখালী ও বাগেরহাটে 79 ভারতীয় জেলেকে 5টি ট্রলার সহ আটক করেছে নৌবাহিনী। আমরা নজরদারি অব্যাহত রেখেছি, আমরা স্থানীয় প্রশাসন এবং আমাদের মৎস্য অধিদপ্তরের সাথে মিলে আমরা এটা যাতে কার্যকরী হয় সেটার জন্য আমরা কাজ করে যাব। ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকছে 28 অক্টোবর পর্যন্ত। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।